নমস্কার বন্ধুরা, অল বাংলা নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শককে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। বন্ধুরা, আপনারা এই বিপদপূর্ণ মুহূর্তে অবশ্যই সতর্ক থাকবেন এবং সুস্থ থাকবেন। বন্ধুরা, এই ভিডিওতে কর্মক্ষেত্র পেপারে প্রকাশিত কি পড়বেন, কোথায় পড়বেন বিভাগে যে বিভিন্ন কোর্স সম্বন্ধে আলোচনা করা হয়, এই ভিডিওতে সেই সম্বন্ধে আলোচনা করা হবে এবং এখানে কিন্তু স্কলারশিপের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে। তাই আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং যারা চ্যানেলটির প্রথম দর্শক তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন সমস্ত চাকরির আপডেট খবর সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা, অবশ্যই আপনারা সুস্থ থাকবেন এবং সতর্কভাবে থাকবেন এবং কোনো গুজবে কিন্তু কান দেবেন না। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। প্রথম কোর্স ফুটওয়্যার ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি কোর্স। এখানে ফুটওয়্যার ডিজাইন সংক্রান্ত বেশ কয়েকটি স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি কোর্সে ভর্তি নিচ্ছে ফুটওয়্যার ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট ইনস্টিটিউট। এটি কিন্তু কেন্দ্রের বাণিজ্য ও শিল্প মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা। কোর্স শুরু হবে আগস্টে, কলকাতায় কিন্তু পরীক্ষা কেন্দ্র আছে। ব্যাচেলার অব ডিজাইন কোর্সে পড়ানো হবে এই সব বিষয়ে: ফুটওয়্যার ডিজাইন অ্যান্ড প্রোডাকশন, ফ্যাশন ডিজাইন, লেদার গুডস অ্যান্ড অ্যাক্সেসরিজ ডিজাইন। মাস্টার অব ডিজাইন কোর্সে পড়ানো হবে এই সব বিষয়ে: ফুড ডিজাইন অ্যান্ড প্রোডাকশন। এছাড়াও MBA, BBA এবং MBA কোর্স পড়ানো হবে রিটেল অ্যান্ড ফ্যাশন মার্চেন্ডাইজ বিষয়ে। আসন সংখ্যা সারা দেশে থাকা 12টি ক্যাম্পাসে স্নাতক কোর্সের ক্ষেত্রে 2,520টি এবং স্নাতকোত্তর কোর্সের ক্ষেত্রে 450টি। শিক্ষাগত যোগ্যতা: স্নাতক কোর্সের ক্ষেত্রে যে কোনো শাখা উচ্চ মাধ্যমিক অথবা মাধ্যমিক সঙ্গে AICTE কর্তৃক স্বীকৃত প্রতিষ্ঠান থেকে 3 বছরের ডিপ্লোমা। স্নাতকোত্তর কোর্সের ক্ষেত্রে ফুটওয়্যার বা লেদার গুডস বা ডিজাইন বা ফ্যাশন বা ফাইন আর্টস বা আর্কিটেকচার বা ইঞ্জিনিয়ারিং বা প্রোডাকশন বা টেকনোলজি বা সমতুল্য শাখায় স্নাতক, রিটেল অ্যান্ড ফ্যাশন মার্চেন্ডাইজ বিষয়ের ক্ষেত্রে যে কোনো শাখায় স্নাতক হলেই আবেদন করা যাবে। উভয় ক্ষেত্রেই ফাইনাল ইয়ারের পরীক্ষার্থীরাও শর্ত সাপেক্ষে আবেদনযোগ্য। বয়স হতে হবে স্নাতক কোর্সের ক্ষেত্রে 1/7/2020 তারিখে 25 বছরের মধ্যে। স্নাতকোত্তর কোর্সের ক্ষেত্রে বয়সের কোনো ঊর্ধ্বসীমা নেই। প্রার্থী বাছাই করা হবে একটি সর্বভারতীয় পরীক্ষা অল ইন্ডিয়া সিলেকশন টেস্ট এর মাধ্যমে। পরীক্ষা 24 মে। পরীক্ষার অ্যাডমিট কার্ড 30 এপ্রিল থেকে ডাউনলোড করতে পারবেন ওয়েবসাইট থেকে। ওয়েবসাইটটি হলো www.fddiiindia.com। পশ্চিমবঙ্গের পরীক্ষা কেন্দ্র কলকাতা। কম্পিউটার ভিত্তিক পরীক্ষায় 200 নম্বরের মাল্টিপল চয়েস ধরনের প্রশ্ন হবে 4টি সেকশনে। স্নাতক স্তরের ক্ষেত্রে কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, ভার্বাল এবিলিটি, জেনারেল অ্যাওয়ারনেস ও বিজনেস অ্যাপটিটিউড বিষয়ে এবং স্নাতকোত্তর ক্ষেত্রে কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, ইংলিশ কম্প্রিহেনশন অ্যান্ড অ্যানালিটিক্যাল এবিলিটি, জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স এবং ম্যানেজমেন্ট অ্যাপটিটিউড বিষয়ে প্রশ্ন হবে। তবে MBA কোর্সের ক্ষেত্রে ম্যাট বা জ্যাট বা জিম্যাট বা সমতুল্য পরীক্ষায় স্কোর করে থাকলে AICTE পরীক্ষায় অংশগ্রহণ করা বাধ্যতামূলক নয়। অনলাইনে আবেদন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে। ওয়েবসাইট হলো www.fddiindia.com। অনলাইনে আবেদন করা যাবে 15 এপ্রিলের মধ্যে। প্রার্থীর কিন্তু অবশ্যই একটি চালু ইমেল আইডি থাকতে হবে। মনে রাখবেন, অনলাইনে আবেদনের সময় প্রার্থীর স্ক্যান করা ফটো বা সই আপলোড করতে হবে। ফি বাবদ অনলাইন ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমে 500 টাকা। অনলাইনে আবেদনপত্র যথাযথ পূরণ করে সাবমিট করতে হবে। ফি দিয়ে পাওয়া ই রিসিপ্ট বা সাবমিট করা আবেদনপত্রের 1 কপি প্রিন্ট আউট নিয়ে নেবেন। এগুলো কোথাও পাঠাতে হবে না, নিজের কাছে রাখবেন। আবেদন পদ্ধতি সহ অন্যান্য তথ্যের জন্য আপনারা অবশ্যই এই ওয়েবসাইটটি দেখে নেবেন। পরবর্তী, ব্যাঙ্গালোর ন্যাশনাল পাওয়ার ট্রেনিং ইনস্টিটিউটের স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্স। বিদ্যুৎ সরবরাহ ও বিদ্যুৎ বণ্টনের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কোর্সে ভর্তি নিচ্ছে ন্যাশনাল পাওয়ার ট্রেনিং ইনস্টিটিউট। কোর্সটি পড়ানো হবে প্রতিষ্ঠানের ব্যাঙ্গালোর ক্যাম্পাসে। কোর্সের মেয়াদ 26 সপ্তাহ। কোর্স শুরু হবে এপ্রিল মাসে। আসন সংখ্যা 60টি। তপশিল ও OBC
এবং দৈহিক প্রতিদ্বন্দ্বীদের জন্য নিয়ম অনুসারে আসন সংরক্ষিত থাকবে। এর মধ্যে 25% আসন স্পন্সার প্রার্থীদের জন্য সংরক্ষিত থাকবে। শিক্ষাগত যোগ্যতা ইলেকট্রিক্যাল বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স বা পাওয়ার ইঞ্জিনিয়ারিং স্নাতক, বয়সের কোনো অর্ধসীমা নেই। কোর্স ফি কিন্তু 1,45,000 টাকা। 18% GST অতিরিক্ত। হোস্টেলে থাকার সুবিধা রয়েছে, হোস্টেল ফি অতিরিক্ত। আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে। আবেদন ডাউনলোড করে নেবেন ওয়েবসাইট থেকে, ওয়েবসাইটটি আপনারা দেখে নেবেন www.nptibengaluru.in। আবেদনপত্র পূরণ করবেন যথাযথভাবে। পূরণ করা আবেদনপত্র আপনারা কিন্তু পাঠাতে হবে। ফি বাবদ কিন্তু দিতে হবে 500 টাকা ডিমান্ড ড্রাফটের মাধ্যমে। ডিমান্ড ড্রাফট কোন নামে কাটবেন দিয়ে দেওয়া হয়েছে, বিস্তারিত কিন্তু আপনারা দেখে নেবেন, এবং পাঠাতে হবে কোন ঠিকানায় তাও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। এই ঠিকানাটা কিন্তু আপনারা অবশ্যই দেখে নেবেন। এমএসএমই টুল রুমে স্নাতকোত্তর ডিপ্লোমা এবং সার্টিফিকেট কোর্স, এখানে দেখতে পাচ্ছেন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং, অটোমোবাইল, 3D মডেলিং, ইন্টারনেট অফ থিংস সহ বিভিন্ন বিষয়ে স্নাতকোত্তর ডিপ্লোমা এবং মাস্টার সার্টিফিকেট কোর্সে ভর্তি নিচ্ছে কলকাতা এমএসএমই টুল রুম। কোর্স DSN অ্যারোস্পেস কনসালটেন্টের সঙ্গে যৌথ উদ্যোগে করানো হবে। কোর্স শুরু হবে জুন মাসে। কোর্সের বিবরণী, পোস্ট গ্রাজুয়েট সার্টিফিকেট ডিপ্লোমা ইন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং, কোর্সের মেয়াদ 1 বছর, শিক্ষাগত যোগ্যতা মেকানিক্যাল বা সিভিল বা প্রোডাকশন বা ইলেকট্রিক্যাল বা অ্যারোস্পেস অ্যান্ড অ্যারোনটিক্স ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা অথবা ডিগ্রি। কোর্স ফি সেমিস্টার পিছু 18,000 টাকা। প্রজেক্ট খরচ 7,000 টাকা। মাস্টার সার্টিফিকেট ইন অ্যারোস্পেস অ্যান্ড অটোমোবাইল 3D মডেলিং এবং মাস্টার সার্টিফিকেট ইন অ্যারোস্পেস অ্যান্ড অটোমোবাইল স্ট্রাকচারাল অ্যানালাইসিস, উভয় কোর্সের মেয়াদ 3 মাস। শিক্ষাগত যোগ্যতা মেকানিক্যাল বা সিভিল বা প্রোডাকশন বা ইলেকট্রিক্যাল বা অ্যারোস্পেস অ্যান্ড অ্যারোনটিক্স ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি অথবা ডিপ্লোমা। কোর্স ফি 12,000 টাকা। মাস্টার সার্টিফিকেট ইন ইন্টারনেট অফ থিংস অ্যান্ড মেশিন লার্নিং, কোর্সের মেয়াদ 3 মাস। শিক্ষাগত যোগ্যতা যে কোনো শাখায় গ্রাজুয়েট। কোর্স ফি 12,000 টাকা। সব ক্ষেত্রেই আগে এলে সুযোগের ভিত্তিতে নিয়োগ করা হবে। প্রয়োজনে আপনারা অবশ্যই ওয়েবসাইটটি দেখে নেবেন। ওয়েবসাইটটি হল www.msmetoolroomkolkata.com। এবং আগ্রহী প্রার্থীরা কিন্তু আপনারা ইমেলও করতে পারেন এবং ফোন করেও কিন্তু আপনারা জেনে নিতে পারেন। পরবর্তী স্কলারশিপের খোঁজ খবর এখানে দেখতে পাচ্ছেন। গ্লোবাল হেলথ অ্যান্ড সোশ্যাল মেডিসিন পোস্ট গ্রাজুয়েট স্কলারশিপ 2019 স্নাতকোত্তর ডিগ্রি কোর্স পড়তে ইচ্ছুক ছাত্রছাত্রীদের স্কলারশিপ দিচ্ছে লন্ডন কিংস কলেজ। প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পড়ার সুযোগ পেয়ে থাকতে হবে। স্কলারশিপ বাবদ পাবেন 9,000 গ্রেট ব্রিটেন পাউন্ড। আবেদন করতে হবে অনলাইনে। বিশদ জানার জন্য আপনারা অবশ্যই ওয়েবসাইটটি দেখবেন এবং আবেদনের কিন্তু শেষ তারিখ 31 মার্চ। পরবর্তী ইনলাক্স স্কলারশিপ, আমেরিকা, ইউরোপ ও ইংল্যান্ডের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পোস্ট গ্রাজুয়েট করতে ইচ্ছুক ছাত্রছাত্রীদের স্কলারশিপ দিচ্ছেন ইনলাক্স শিপ। দানাশি ফাউন্ডেশন স্কলারশিপ বাবদ পাবেন 1,00,000 টাকা আমেরিকান ডলার। এর মধ্যে রয়েছে টিউশন ফি, স্বাস্থ্য পরিষেবা, থাকা ও যাতায়াত খরচ। আবেদনের যোগ্যতা প্রথম শ্রেণীতে স্নাতক, বয়স থেকে 30 বছরের মধ্যে। আবেদন করতে হবে অনলাইনে। বিশদ তথ্যের জন্য আপনারা অবশ্যই ওয়েবসাইটটি দেখে নেবেন এবং আবেদনের শেষ তারিখ কিন্তু 31 মার্চ। পরবর্তী কেসি মহেন্দ্র স্কলারশিপ ফর পোস্ট গ্রাজুয়েট স্টাডিজ 2020। বিদেশের শিক্ষা প্রতিষ্ঠানে স্নাতকোত্তর স্তরের পড়াশুনো করতে ইচ্ছুক ছাত্রছাত্রীদের স্কলারশিপ দিচ্ছে কেসি মহেন্দ্র এডুকেশন ট্রাস্ট। 2020 আগস্ট থেকে শুরু হতে চলা শিক্ষাবর্ষে যেসব প্রার্থীরা বিদেশের কোনো প্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন বা হবেন তারা আবেদন করতে পারবেন। প্রথম 3 জন ছাত্রছাত্রীকে 8,00,000 টাকার সুদ মুক্ত ঋণ দেওয়া হবে। অন্যান্য প্রার্থীদের সর্বাধিক 4,00,000 টাকা করে সুদ মুক্ত ঋণ দেওয়া হবে। আবেদনের যোগ্যতা অন্তত 60% নম্বর সহ স্নাতক বা ডিপ্লোমা কোর্স পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে অনলাইনে। বিশদ জানার জন্য আপনারা অবশ্যই ওয়েবসাইটটি দেখবেন এবং আবেদনের শেষ তারিখ কিন্তু 31 মার্চ।